লিটনের বাচ্চা। এই লিটন, লিটন, এই লিটন, কই লুকাইছস? ওই মেহেদি আই এদিকে। জি ভাই, লিটনরে দেখছস কোথাও? ভাই লিটন রে তো ভাই পুলিশ না ভাই, পুলিশ না ভাই, লিটন ওই যে ওখানে পলায় আছে। এখানে লুকায় আছিস কেন তুই? তোরা না বলছিস ড্রেসিং রুম এসে আমার সাথে দেখা করবি? লুকায় আছিস কেন? এখানে এসে ব্যান্ড পজিশন হওয়া হয়ে 100টা পুশ আপ দে। সরি ভাই, পরের ম্যাচ থেকে ভালো খেলবো ভাই। 6-7 বছর ধরে ন্যাশনাল টিমে খেলিস, এখনো ধারাবাহিক হতে পারলি না? তোর ধারাবাহিক হতে হতে স্টার জলসার ধারাবাহিক নাটক সব শেষ হয়ে গেল, কিন্তু তুই ধারাবাহিক হলি না ভাই। কবে খেলবি? ভাই সরি, পরের ম্যাচ থেকে ভালো খেলবো ভাই। শুধু লিটনরে পাঙ্গাইলে হবে? সেই সৌম্য কোথায়? ওরে ডাক। হ্যাঁ ভালো কথা, সৌম্য কই? এই সৌম্য কোথায়? সৌম্য ভাই আমাকে ডাকছে নে ভাই, লিটন তো খারাপ খেলেছে, আমি তো আজকে টিমেই ছিলাম না ভাই, আমি পানি টানছিলাম ভাই। ভাই আমি আসি ভাই, একা তো আমি খারাপ খেলি না, সৌম্য তো খেলে। তোরা যারা জুনিয়র আছো, তোরা কি কোনোদিন খেলবি না? বুঝলাম না, আমরা খেলতে খেলতে বুড়ো হয়ে গেলাম, আজকেও একটা ম্যান অফ দ্য ম্যাচ পাইলাম, তা তোরা কবে খেলবি একটু বলতনি? এই লিটন আর সৌম্য, এরা দুইজন কি কোনোদিন খেলবি নাকি বাদ দিবি খেলা বল? সবাই চেষ্টা করি ভাই, ম্যাচটা জিততে হবে, নেক্সট ম্যাচ জিততে হবে, বিশ্বকাপটা জিততে হবে, তারপরে বাসায় যেতে হবে ভাই, অনেকদিন বাসায় যায় না, তাই না ভাই? যাই হোক, নেক্সট ম্যাচ গুলো আমাদের জিততে হবে, জেতার জন্য সবাইকে ভালো খেলতে হবে, স্পেশালি সৌম্য এবং লিটন। তোরা কিন্তু স্পেশাল অবজারভেশনে থাকবে, ঠিক আছে? কথা যেন মনে থাকে।